নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ আমি দেখাবো পটলের ঘণ্ট। খুবই সহজ একটা রান্না আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি পটল নিয়েছি, পটলের পুরো চোখলাটা ফেলে দিয়েছি, আপনারা চাইলে অল্প চোখলাও রাখতে পারবেন। একটা টমেটো নিয়েছি, আলু নিয়েছি কিছুটা, এটা মুগ ডাল যেটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন জলটা ঝরিয়ে নিয়েছি, আদা বাটা, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, কিছুটা কাঁচা লঙ্কা লাগবে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু চিনি লাগবে, নুন, গরম মশলার গুঁড়ো, ঘি লাগবে, আর এটা সর্ষে তেলই করবো। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। এই রান্নাতে কিন্তু আলুটা কম লাগে, পটলটা বেশি লাগে। একটু নুন দেব, আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পটলটাও ভেজে নেব, পটলটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুব বেশি ভাজতে লাগে না, হালকা একটু ভাজলেই হয়ে যায়। একটু শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে দিচ্ছি, এলাচটা একটু ফাটিয়ে দেবেন। আদা বাটা দিচ্ছি, টমেটো কুচি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, খুব সামান্য একটু জল দিচ্ছি। এটা একটু কষিয়ে নিয়েছি, এর মধ্যে মুগ ডালটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, এইগুলো একটু ভেজে নিয়েছি। এর মধ্যে গরম জল দিচ্ছি, কাঁচা লঙ্কা, পটলটাও দিয়ে দিচ্ছি,
নুন দিচ্ছি। একটু ঢেকে রাখছি। আঁচটা কমিয়ে আরো কিছুক্ষণ ঢেকে রাখছি। কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে, আলুটাও একদম নরম হয়ে গেছে। এর মধ্যে চিনি আর গরম মশলাটা দিচ্ছি। ঘি দিচ্ছি। আরো কিছুক্ষণ ঢেকে রাখছি। এটা আমার হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এটা লুচি, পরোটা, ভাত সবার সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে।